হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। তো আজকে চলে আসলাম গাজীপুরের নীলাম্বুরি রিসোর্ট পার্কে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব নীলাম্বুরি রিসোর্ট পার্কে আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, এসে কি কি দেখবেন, কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। মনোরম পরিবেশে একদম কম বাজেটে ঘুরতে যাওয়ার জন্য গাজীপুরের মধ্যে সুন্দর একটি প্লেস হলো নীলাম্বুরি রিসোর্ট। অসাধারণ ডেকোরেশন আর গ্রামীণ পরিবেশের এক অনন্য ফিউশন এই রিসোর্টে। এটাকে ফটোগ্রাফি রিসোর্ট বললেও ভুল হবে না। ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর প্লেস এখানে ডেকোরেশন করা হয়েছে যে আপনি না চাইলেও আপনার ইচ্ছা হবে ছবি তোলার জন্য। মন ভরে ছবি তোলার জন্য হলেও একবার ঘুরে আসা উচিত এই নীলাম্বুরি রিসোর্ট থেকে। যারা গাজীপুরের আশেপাশে আছেন বা গাজীপুরে আসবেন কোনো প্রয়োজনে, তাদের এই রিসোর্টটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল। শুরুতেই বলছি কিভাবে নীলাম্বুরি রিসোর্টে আসবেন। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন গাজীপুর চৌরাস্তা, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সেবা জেনারেল হসপিটাল। গাজীপুর চৌরাস্তা থেকে খানিক কিছুক্ষণ সামনের দিকে হাঁটলে আপনারা এই হসপিটালটি পেয়ে যাবেন। এখানে রয়েছে নীলাম্বুরি রিসোর্টে যাওয়ার জন্য বেশ কয়েকটি অটোরিকশা। এখান থেকে অটোরিকশা নিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন নীলাম্বুরি রিসোর্টের মেইন গেটে। রিসোর্টে যাবার পথে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য মায়া আপনার মনকে খুবই প্রফুল্ল করে তুলবে। দশ থেকে পনেরো মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছাই নীলাম্বুরি রিসোর্টের মেইন গেটের সামনে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন হাতের বামে রয়েছে টিকিট কাউন্টার। নীলাম্বুরি রিসোর্টে ঢোকার জন্য জনপ্রতি টিকিট মূল্য ৫০ টাকা। বাচ্চাদের জন্য টিকিটের কোনো প্রয়োজন হয় না। নীলাম্বুরি রিসোর্টটি সপ্তাহের প্রতিদিনই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই, তাই আপনি আপনার ফ্যামিলি কিংবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে খুব সহজে ঘুরে আসতে পারেন নীলাম্বুরি রিসোর্ট থেকে। টিকিট সংগ্রহ করার পর ভিতরে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পারবেন আপনার মাথার উপরে রয়েছে অসংখ্য ফুলের সমরাজ্য, যেগুলো দেখতে খুবই সুন্দর এবং আপনার মনকে খুব প্রশান্ত করে তুলতে সক্ষম হবে। ফুলের সাম্রাজ্য দেখতে দেখতে আপনারা কিছুটা সামনের দিকে আসলে এখানে দেখতে পারবেন এখানে রাখা রয়েছে সুন্দর একটি মাছের অ্যাকোরিয়াম, যেটি দেখতে খুবই সুন্দর। কম খরচে সুন্দর একটি দিন মনোরম পরিবেশে কাটানোর জন্য নীলাম্বুরি রিসোর্ট একদমই পারফেক্ট জায়গা। অন্যান্য রিসোর্টের থেকে তুলনামূলক অনেক কম বাজেটে আপনি এখানে সারাদিন উপভোগ করতে পারবেন এই অপূর্ব রিসোর্ট প্রাঙ্গণ। নীলাম্বুরি রিসোর্টটির ডেকোরেশন অত্যন্ত সুন্দর। খোলামেলা পরিবেশে প্রকৃতির মাঝে বসে খাবার দাবার খাওয়ার দারুণ এক অভিজ্ঞতা হবে এখান থেকে। নীলাম্বুরি রিসোর্টটিতে আছে বিশাল বাগান, ছোট্ট একটি লেক, তার উপর দিয়ে একটি পুল, আরও আছে ঝর্ণা। বাচ্চাদের খেলার জন্য রয়েছে দোলনা, স্লিপার, রাউন্ড শেপ, হাতির গোড়ার চরকি। আপনার বাচ্চাকে এখানে এনে ছেড়ে দিলে সারা দিনের জন্য তারা খাওয়া দাওয়া ভুলে শুধু আনন্দে মেতে থাকবে।
বিশাল বাগানের মধ্যে এখানে রয়েছে ছোট্ট একটি লেক এবং তার উপর দিয়ে বয়ে যাওয়া সুন্দর ব্রিজ। আরও রয়েছে খুবই মনোরুগ্ধ করে একটি পানির ঝর্ণা, যেটি আপনার মনকে খুব প্রশান্ত করে তুলবে। ঝর্ণার পানির সাউন্ড এবং লেকের পানিতে রং বেরঙের মাছের খেলা আপনাকে এনে দেবে প্রকৃতির প্রতি এক টুকরো ভালোবাসা। ঝর্ণার আনন্দ উপভোগ করার পর আপনারা কুল পাড়ি দিলে এখানে দেখতে পারবেন যে এখানে বসে কথাবার্তা বলার মতো সুন্দর একটি প্লেস রয়েছে, যেখানে আপনি আপনার প্রিয়জন কিংবা আপনার ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে খুব সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন। এখানে সময় কাটানোর জন্য আরও একটি রয়েছে সুন্দর দৃষ্টিনন্দন করার মতো একটি রিক্সা, যেটিতে বসে আপনি ছবি উঠাতে পারেন বা এখানকার স্মৃতি ফ্রেম ভর্তি করতে পারেন। এখানে বাচ্চাদের জন্য আরও রয়েছে বেশ কয়েকটি রাইড, যেগুলোর মধ্যে অন্যতম এখানে কয়েকটি পাখি রাখা রয়েছে এবং জিরাফ রাখা রয়েছে, দেখতে খুবই সুন্দর। আপনারা চাইলে এর পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলতে পারেন। এখানে আরও রয়েছে নীলাম্বরি রিসোর্টের ফুচকা এবং আইসক্রিমের কর্নার, এখানে আপনারা আপনার প্রিয়জন কিংবা আপনার ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে গেলে এখানে যারা ফুচকার প্রেমী রয়েছে তারা ফুচকা খেতে পারবেন, যার দাম খুব রিজনেবল প্রাইসের মধ্যেই এখানে ওনারা সেল করে থাকেন এবং খাবারগুলো খুব সুস্বাদু হয়ে থাকে। আপনারা আপনাদের প্রিয়জন কিংবা ফ্যামিলি সদস্য নিয়ে গেলে এখানে এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এখানে আপনাদের বাচ্চাদের জন্য বেশ কয়েকটি মজাদার রাইড রয়েছে, যার মধ্যে অন্যতম দোলনা, স্লিপার, রাউন্ড স্লিপার, যেগুলোতে আপনার বাচ্চাদের আনন্দ খুব উপভোগ করতে সক্ষম হবে। নীলাম্বরি রিসোর্টটিতে ফুললতা পাতা দিয়ে বেশ কয়েকটি লাভ শেপ, স্কোয়ার শেপ, রাউন্ড শেপ ফ্রেম ডেকোরেশন করা আছে। এই ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে ছবি তুললে ছবি সুন্দর না হয়ে কোথায় যাবে। সাদা রঙের একটি রিক্সাও আপনারা এর আগে দেখতে পারলেন, পুরোটাই কৃত্রিম ফুল দিয়ে সাজানো শুধুমাত্র আপনাদের ফটোশুট করার জন্য। নীলাম্বরি রিসোর্টটিতে সাজানো গোছানো একটি পার্ক রয়েছে, যেটিতে রয়েছে একটি সুন্দর পানির ঝর্ণা, যেটি দেখতে খুবই সুন্দর। তবে আপাতত যে পানির ঝর্ণাটি বন্ধ রয়েছে, তো যখন খোলা থাকে বা চালু থাকে তখন দেখতে খুবই সুন্দর লাগে, বিশেষ করে যখন পানিগুলো চারিদিকে রাউন্ড ভাবে ছড়ায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। তো সবকিছু মিলে আমি বলবো, আপনারা যদি আপনাদের ফ্যামিলি কিংবা আপনার প্রিয়জন মানুষকে নিয়ে কোথাও ঘুরে আসতে চান তাহলে গাজীপুরের নীলাম্বরি রিসোর্টটিকে বেছে নিতে পারেন। খুব স্বল্প খরচের মাঝে এই পার্কটিতে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর জায়গা, যেগুলোতে আপনারা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন এবং প্রাকৃতিক যে অপরূপ মায়া সেটি উপভোগ করতে পারবেন। নীলাম্বরি রিসোর্টে আসার সময় খাবার দাওয়ারের বিষয় নিয়ে একদম না ভাবলেও চলবে, কারণ এখানে অন্যান্য পার্কের রেস্টুরেন্টের মতো এখানেও একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। এখানে অন্যান্য পার্কের রেস্টুরেন্টের মতো খাবারের বিল আকাশ ছোঁয়া নয়, স্বার্থের মধ্যে স্বাদ রেখে এনে যে কেউ রিসোর্টের মধ্যে খাবার খেতে পারবে। আপনারা আপনাদের প্রিয়জন কিংবা আপনার ফ্যামিলির যে কোনো সদস্যদের নিয়ে গেলে এখানে খুব সুন্দরভাবে প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এখানে আপনাদের খাবার দাবার কিংবা লাঞ্চ সারতে পারবেন। আপনি চাইলে রেস্টুরেন্টটির সিঁড়ি বেয়ে দোতলায় বসেও আপনার প্রিয়জনের সাথে খাবারের যে আনন্দটি সেটি উপভোগ করতে পারেন প্রকৃতির সাথে। এখানে দোতলায় ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ি রয়েছে, যেটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে দোতলায় উঠে আপনাদের ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে এখানে খাবার
যে আনন্দটি সেটি উপভোগ করতে পারবেন এবং প্রকৃতির যে অপরূপ মায়া সেটি দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও গাজীপুরের নীলাম্বরি রিসোর্টকে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।